খুবই গুরুত্বপূর্ণ দুটো নোটিশ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনের পক্ষ থেকে পাবলিক করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সমস্ত ক্যান্ডিডেটদের বলবো এবং এই দুটো নোটিশ তোমাদের সমস্ত পলিটেকনিক স্টুডেন্টদের জন্য গুরুত্বপূর্ণ। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আর চ্যানেলে প্রথম আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওটিতে লাইক করে তোমার বন্ধুদের মধ্যে কিন্তু ভিডিওটি শেয়ার করে দাও, কারণ খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই ভিডিওটি সবার জন্য। কারণ এই ভিডিওতে আমি তোমাদের বিস্তারিত বলবো যে কিভাবে তোমাদের যে প্রবলেমের বা তোমাদের যে নির্দিষ্ট যে জানার বিষয়গুলো রয়েছে, যে কিউরিওসিটি রয়েছে, সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার হবে। তো প্রথম নোটিশটা কিন্তু 6 তারিখ পাবলিক করা হয়েছে এবং এখানে জানানো হয়েছে সমস্ত এক্সটার্নাল অ্যাসেসমেন্ট অফ থিওরিটিক্যাল সাবজেক্ট যেটা ডিপ্লোমা অড সেমিস্টারের থাকে, এখানে জানানো হয়েছে এক্সটার্নাল অ্যাসেসমেন্ট অফ থিওরিটিক্যাল সাবজেক্ট অড সেমিস্টার ডিপ্লোমা রেগুলার যারা রয়েছে তাদের পরীক্ষা কিন্তু হবে 21 থেকে 31 মার্চের মধ্যে, অর্থাৎ পলিটেকনিক ফার্স্ট থার্ড এবং ফিফথ সেমিস্টার থিওরিটিক্যাল এক্সাম অর্থাৎ এন্ড সেমিস্টার এক্সাম পরীক্ষা কিন্তু হবে 21 থেকে 31-এর মধ্যে। এই ক্ষেত্রে তোমাদের যে প্রোগ্রাম অর্থাৎ প্রতিটা পরীক্ষার ডেট ফেট কিন্তু বিস্তারিত পরবর্তীতে জানিয়ে দেবে। এখন কিন্তু জাস্ট তোমাদের নোটিশটা করলো এবং সেখানে জানিয়ে দিল যে তোমাদের পরীক্ষা এই ডেটের মধ্যে হবে। এবার কথা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা কবে হবে সেই নিয়ে কিন্তু এখনও বিস্তারিত কিছু বলেনি, আশা করি খুব তাড়াতাড়ি নোটিশ করে দেবে। তো খুব গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু এটা তোমাদের জন্য, কারণ এখানে কিন্তু তোমাদের ফুল ডিটেলস তোমরা পেয়ে যাচ্ছ যে তোমাদের যে নির্দিষ্ট পরীক্ষা তার জন্য কিন্তু প্রিপারেশান চালু করে দাও, আর কিন্তু হাতে সময় নেই। 15 থেকে তোমাদের 18 দিন আর হাতে সময় রয়েছে ম্যাক্সিমাম বলতে গেলে। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের বলবো তোমরা তোমাদের পড়াশোনা চালু করে দাও। খুব গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তীতে টিপস অ্যান্ড ট্রিক্স এবং কীভাবে তোমরা 5 থেকে 7 দিনের মধ্যে সিলেবাসটাকে কভার করবে সেই নিয়ে ভিডিও দেব। তো তাড়াতাড়ি এই ভিডিওটি শেয়ার করে দাও, যারা ফার্স্ট সেমিস্টার রয়েছে তোমাদের জন্যও খুব গুরুত্বপূর্ণ। তো আমি পরবর্তী নোটিশে যাচ্ছি। পরবর্তী নোটিশটা সম্পূর্ণ ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার ছাত্রছাত্রীদের জন্য। তোমরা যে নির্দিষ্ট তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন করেছো ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজিতে, সেখানে তোমাদের যদি কোনো ভুল হয়, ধরো গার্ডিয়ান নেম, আধার নাম্বার, ফোন নাম্বার বা ইনস্টিটিউট নেম বা যে কোনো কিছু ভুল হলো, তাহলে তোমরা কি করবে? ইনস্টিটিউটকে কিন্তু নির্দিষ্টভাবে যে টাইম পিরিয়ড ছিল 6 মার্চ ছিল, তো সেই ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টদের যে যদি কোনো রকম প্রবলেম হয় সেই ক্ষেত্রে রেফারেন্স নিয়ে কিন্তু তোমাদের যে নির্দিষ্ট ব্যাপার সেটা কিন্তু তোমাদের 9 থেকে 10 মার্চ 9 এবং 10 মার্চ কিন্তু রাজারহাট কারিগরি ভবনে কিন্তু এটা তোমাদের যেতে হবে এবং তোমাদের কিন্তু ঠিক করাতে হবে। তোমাদের যে নির্দিষ্ট টাইম থাকছে 12টা থেকে 4টে পর্যন্ত টাইম থাকছে, তোমাদের কিন্তু অবশ্যই সেখানে গিয়ে তোমাদের যে ভুলগুলো কারেকশান করে আসতে হবে। তো তার জন্য কি করতে হবে, তোমাদের ইনস্টিটিউট থেকে একটা ভ্যালিডেশন নিতে হবে ইনস্টিটিউটে জানিয়ে, এবং সেখান থেকে পারমিশন নেবার পরে তোমাদের সরাসরি রাজারহাট কারিগরি ভবনে চলে যেতে হবে 9 তারিখ এবং 10 তারিখ। সেখানে কিন্তু তোমাদের নির্দিষ্টভাবে 4th ফ্লোরে দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত সমস্ত কারেকশান হবে। এবং এই কারেকশানের জন্য তোমাদের অরিজিনাল অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, ফটো আইডেন্টিটি অর্থাৎ তোমাদের আধার কার্ড কিংবা প্যান কার্ড যদি থাকে, সেই সমস্ত অল ডকুমেন্ট যেগুলো রয়েছে সেগুলো নিয়ে যাবে, এবং আমি বলবো বাবা মার ডকুমেন্টসও নিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে প্রবলেম যাতে না হয় সমস্ত যে ডকুমেন্টস আছে নিয়ে গিয়ে কারিগরি ভবন থেকে ম্যানুয়ালি এটা করিয়ে নেবে অবশ্যই যাদের ভুল থাকছে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু, কারণ তোমাদের ডিপ্লোমা রেজিস্ট্রেশন ভুল আসলে কিন্তু তোমাদের পুরো যে সেমিস্টার বা পুরো রেজাল্ট সমস্ত জায়গায় কিন্তু ভুল ডকুমেন্টসই তোমাদের থেকে যাবে। তাই অবশ্যই কিন্তু কারেকশানটা করিয়ে নেবে কারিগরি ভবনে গিয়ে 9 তারিখ এবং 10 তারিখ দুপুর 12টা থেকে 4টের মধ্যে। ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ ভিডিও, সামনেই তোমাদের পরীক্ষা চলে আসছে, সেই রিলেটেড আপডেটস এবং ইনফরমেশান পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটি তোমার সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশান সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।